জোহার পুরুলিয়া বন্ধুরা, এখন আমরা চলে এসেছি পুরুলিয়া জাংশনে। 100 চলছে গাড়ি আমাদের, চক্রধর এক্সপ্রেস। ওয়াও, দাঁত কাঁপানোর ঠান্ডা, এত ঠান্ডা আমার। এই আমাদেরই বসুন্ধরা, দেখুন কি সুন্দর লাগছে। আমরা এখন কোথায় আসছি? পুরুলিয়া। বন্ধুরা কেমন আছো তোমরা? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রাভেল ব্লগ। আর অভিষেক, এখন বর্তমানে এখন আমরা আছি হাওড়া স্টেশনে, নিউ কমপ্লেক্সে। এখান থেকে আমরা আজকে যাব পুরুলিয়া সফরের জন্য। অনেক দিন ধরে বন্ধুগণ অপেক্ষা করেছিলাম পুরুলিয়া জার্নি করো। স্পেশালি আজকের দিনটা যে সৌভাগ্য উঠে রয়েছে, আমরা পুরুলিয়া সে লাল মাটির গন্ধে, সে লাল মাটির সে আনন্দটাকে উপভোগ করতেছি, পুরুলিয়ার ছৌ নাচ, পুরুলিয়ার মানুষদের সাথে গল্প করতে যাচ্ছি। পুরুলিয়া সত্যিকারই আমাদের বাংলার জন্য একটা ইউনিক স্পট, আর বলতে পারে একটা ফ্যামিলি বিউটি স্পট। সেই জায়গাটা ট্রাভেল করার জন্য আজকে আমি ডিসাইড করছি যে ট্রেনে যাবো সবসময়ের মতন। এখন আমরা যে ট্রেনটা ডিসাইড করছি সেটা হচ্ছে চক্রধরপুর এক্সপ্রেস। এটা মোটামুটি আদ্রার জন্য, মানে মেদিনীপুর হয়ে ট্রেনটা যাবে। আর এই ট্রেনটা অনেক দিন ধরে আমি ট্রাভেল করার জন্য উৎসুক রয়েছি। বাট যেহেতু অনেকেই আমাকে অনেক মানে গালিগালা শুনতে হয়েছিলো যে এত জায়গায় ট্রাভেল করিস কিন্তু নিজের বাংলা পুরুলিয়াকে ট্রাভেল করিস না, সেই গালাগালি খাওয়ার পরে আজকে ফাইনালি চলে এসেছি পুরুলিয়ার যে ট্রাভেল করার জন্য। আজকে আমরা জানি করবো 180011 চক্রধরপুর এক্সপ্রেস। হাওড়া থেকে আমাদের নিউ কমপ্লেক্সে এখন 20 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে এই যে আমাদের ট্রেন। এই ট্রেনে আজকে আমরা যাব। আমরা স্লিপার কোচ বুক করেছি, 220 টাকা প্রতিজন হিসেবে নিয়েছে, জিএসটি কেটে সেটা 230 টাকা হয়েছে। আর এই ট্রেনের একটা জেনারেল বগিও যায় সেটা কাটতে পারেন, সেটা প্রাইস নেবে 115 টাকা। সেটা কিন্তু দারুণ ট্রেন, মানে সেটা দারুণ বগি আর কি। অতটা আপনাদের হ্যাপা নেই, মানে এই ট্রেনটা রাত্রেবেলায় তো অতটা ভিড় থাকে না বললেই চলে। তো যাই হোক, এখন আমাদের সামনের দিকে যাব, যেটা S5 আমাদের স্লিপার কোচ। তো স্লিপার কোচে আজকে ট্রাভেল করবো। আর S3 আমার কোচ, সরি ভুল, আমার বন্ধু আমাকে মানে বলে দিল। তো ওই মানে বগিতে আজকে ট্রাভেল করবো, প্রত্যেকটা জিনিস দেখানোর চেষ্টা করবো এবং আপনাদের সকালবেলা ভিউটা দেখাবো। রাতে কতটা দেখা থাকবো যাই না, বাট আজকে আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করবো, পুরুলিয়ার জার্নিটা এক্সাইটিং হবে এটাকে আশা রাখবো। নেক্সট ভিডিওগুলো দেখতে পারবেন, সাথে থাকবেন, এটুকু আশা রাখবো। তো চলুন আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। ফাইনালি এতক্ষণ ওয়েট করার পর আমাদের আসলো চক্রধরপুর এক্সপ্রেস। এই দেখো 180011, 12:05 টাইম চক্রধরপুর এক্সপ্রেস। কিন্তু ট্রেনটি অনেকটি লেট করেছে, মানে 12:15 ট্রেনটি টাইম ছাড়লো। 180011 চক্রধরপুর এক্সপ্রেস মোটামুটি ট্রেনটি 10 মিনিট লেটে চলছে। আর আমাদের ট্রেনটি আজকে মোটামুটি 21টা প্ল্যাটফর্ম ধরে চলবে। মেন মেন স্টেশনগুলো দেখানোর চেষ্টা করবো, কারণ রাত হয়ে গেছে 12:00, অলমোস্ট মানে 20:40। তো এখন মোটামুটি আমরা স্লিপার কোচে এসে চড়েছি S4-এ, আর আমার সিট হচ্ছে 1500-এ। তো এখন ওই সিটে নেমে চলে যাবো। চক্রধরপুর এক্সপ্রেসের তোমার বাইরের বেসিনটা দেখো, নিট অ্যান্ড ক্লিন, জল পড়ছে। বাহ, এখানে সুন্দর আয়না রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। এবার টয়লেটগুলো দেখি কেমন পরিষ্কার পরিচ্ছন্ন আছে। বাহ, ঢুকে তো দারুণ একটা প্রেগনেন্ট পাওয়া গেল। মোটামুটি ইন্ডিয়ান রেলওয়েতে এরকম প্রেগনেন্ট পাওয়া যায় না, বাট ঠিক আছে, আস্তে আস্তে আপগ্রেড হচ্ছে আমাদের দেশ, ভালো। তো শুরুতেই ফ্ল্যাশটা দেখি কিরকম কাজ করছে। বাহ, এমনি পরিষ্কার পরিচ্ছন্ন দেখুন, চারিদিকে ফ্ল্যাশ হচ্ছে, ডাস্টবিন রাখা আছে, বেসিন আছে, বেসিনও জলও পড়ছে। বাহ, আর আয়নাটা অ্যাভারেজ বলতে পারবো, অতটা পরিষ্কার পরিচ্ছন্ন নেই, লাইট ফাইট সব ঠিক আছে, এদিক থেকে 1 নম্বর বলতে পারবো। টয়লেট সুপার। মাত্র তোমার বাউরিয়া স্টেশন ক্রস করলাম আমরা, এরপরে আসবে ফুলেশ্বর, তারপরে আসবে উলুবরিয়া, তারপরে বাগনান। এই 4টে স্টেশন আমি স্কিপ করছি কারণ পেয়েছে প্রচণ্ড ঘুম। এখন দেখলাম খড়গপুর আমাদের 2:30-টার মধ্যে পৌঁছাবে, তো আমি আপনাদের সঙ্গে দেখা করবো ঠিক খড়গপুর স্টেশনে গিয়ে শুভরাত্রি এখনের জন্য। বাবা বাবা, 95-97, 100 কাছাকাছি। বাহ, 100 চলছে গাড়ি আমাদের চক্রধরপুর এক্সপ্রেস। ওয়াও, ফাটাফাটি ফাটাফাটি একটা হিস্টোরিক্যাল প্লেস চলে এসেছি, দেখতে পাচ্ছ খড়গপুর, যেটি ওয়ার্ল্ডের মধ্যে
4 নম্বর প্ল্যাটফর্ম, মানে খড়গপুর 4 নম্বর লিস্টে। আর ওয়ার্ল্ডের মধ্যে আমাদের 4-4টে প্ল্যাটফর্ম আমাদের ইন্ডিয়ার লিস্টে। যেরকম প্রথম হচ্ছে কর্ণাটকের হুবলি রেলওয়ে স্টেশন, ওই প্ল্যাটফর্মটা এখন পৃথিবীর নাম্বার 1 প্ল্যাটফর্ম। আর সেকেন্ড হচ্ছে গোরখপুর, ওটা হুবলি যেটা আছে কর্ণাটকের সেটা হচ্ছে 1 পয়েন্ট মানে 1,505 মিটার, সবথেকে বড় লম্বা প্ল্যাটফর্ম। সেকেন্ড হচ্ছে যেটা গোরখপুরে আছে উত্তরপ্রদেশের, সেটা হচ্ছে তোমার 1,306 মিটার, বুঝতে পারছো? আর তৃতীয় হচ্ছে তোমার কোল্লাম জংশন, মানে যেটা হচ্ছে কেরলাতে রয়েছে। আর 4 নম্বরটা আমাদের এই খড়গপুর, মানে আমাদের বেঙ্গলে যেটা পেয়েছে, এটা আমাদের খুবই গর্ব একটা বিষয়। তো সেইখান থেকে আজকে আমরা ট্রাভেল করছি। আর খড়গপুরে মোটামুটি 2 মিনিট লেটে ট্রেনটা ঢুকিয়েছে, 26-এ ঢোকানোর কথা, এখন 28-এ ঢুকিয়েছে। তো আমরা সরাসরি দেখাবো এরপরে মেদিনীপুর। মেদিনীপুরে আমি কোনোদিনই যাইনি, বাট মেদিনীপুরে আমার স্পেশালি মানে অনেক দিনের ইচ্ছা মেদিনীপুরটাকে ঘুরবার, কিন্তু কোনো আমার সময় সুযোগ হয়ে উঠতে পারেনি, বাট ইচ্ছা আছে এক সময় ট্রাভেলিং করার। মেদিনীপুরকে স্পেশালি তোমাদের ওখানে গল্প মেদিনীপুর স্টেশনকে শোনাবো, মেদিনীপুরে কী কী জায়গা তোমরা দেখতে পারো সেই কাহিনী তোমরা শোনাবো, ঠিক আছে? তো চলো, সেখানে দেখা হচ্ছে মেদিনীপুর স্টেশনে। আর ঘুমটা কিন্তু অসাধারণ হয়েছে বস, 4টে স্টেশন পরপর পার করে আমরা এখন খড়গপুর জংশনে। আমি কিন্তু আজকে একা নয়, আমার সঙ্গে আছে পাপাই, আর রয়েছে আমাদের প্রিয় দাদা প্রণবদা। আমরা সবাই, হ্যাঁ আমরা সবাই মিলে আজকে যাচ্ছি কোথায়? পুরুলিয়া। পুরুলিয়া তারপর রাতের ট্রেনে, ঠিক আছে? তো চলো দেখা হচ্ছে মেদিনীপুর স্টেশনে গিয়ে। মেদিনীপুর স্টেশন পুরো শুনশান, কেউ নেই, একবারে ফাঁকা। রাত 3টে বাজে এখন, আমাদের ট্রেন এখন মেদিনীপুর স্টেশনে আসলো, আর পুরো শুনশান স্টেশন, কেউ নেই, দুই একটা লোক দেখতে পাচ্ছি। মোটামুটি 14 মিনিট ট্রেনটা লেট করেছে এখানেও, যা আমাদের ট্রেন মোটামুটি লেটেই চলছে বলা যায়। মেদিনীপুর এসে মেদিনীপুরের গানটা বড্ড মনে পড়ছে, বাট এখানে বলবো না, পুরুলিয়া থেকে এসে গানটা শোনাবো আপনাদের। সুপ্রভাত বন্ধুরা। ওহো, কি ঠান্ডা মাইরি, দাঁত কাঁপানো ঠান্ডা, এত ঠান্ডা বাবারে। কিছুটা বাকি আদ্রা স্টেশন আসবে। আদ্রা স্টেশন এমন একটা স্টেশন না, মানে চতুর্দিকে ড্রাইভার স্টেশন, মানে এখান দিয়ে আপনি চাইলে আসানসোল যেতে পারেন, আসানসোল লাইনটার কাছে 4টা লাইন কিন্তু ডিভাইড হচ্ছে এখান দিয়ে। এখান দিয়ে আপনি টাটানগর চলে যেতে পারেন, আর তারপরে এইটা চলে যাচ্ছে আপনার চক্রধরপুর, যেটা পুরুলিয়া যাচ্ছে আমার। আদ্রা স্টেশনে নিলাম চা, গরম গরম চা চুমুক হবে একটা, শান্তি শান্তি। তো আমরা হাওড়া থেকে যখন এসেছিলাম চক্রধরপুর এক্সপ্রেস, 16টা বগি ছিল, এখন মোটামুটি 8টা বগি আমাদের সঙ্গে চক্রধরপুর যাবে, আর 8টা বগি বোকারো স্টিলের দিকে চলে যাচ্ছে, কিন্তু দারুণ। চলুন সকালবেলা চায়ের চুমুকটা দিয়ে আপাতত আগামী জার্নিটা আমরা করবো। আদ্রাকে বিদায় জানিয়ে আমরা এখন পরের স্টেশনের দিকে পিকআপ করছি, আর সকালবেলা এই দারুণ নাজারা দেখুন। ওয়াড়ে আর্ট, কি সুন্দর আর্ট করেছে আর কাটাবাটি। আদ্রাতে 4টে লাইনে ডাইভার্সিটি আছে, মানে কত ট্রেন যে আসে আর কত ট্রেন যায়, মানে দিনে মানে বলা মুশকিল খুবই। ও সুজি মামা, গুড মর্নিং। সুজি মামার দর্শন পেয়ে গেছি আমরা। বাহা, কি সুন্দর লাগছে। পুরুলিয়া ঢুকলেই সব জায়গায় ডিপি এরম দেখতে পাওয়া যায়। বাট লাভ ইট, মানে বহুদিন বাদে ট্রেনের জার্নি, একটা আলাদাই সুকুন দিচ্ছে। ডিপিগুলোকে পাহাড় বানাচ্ছে ভাই। পুরুলিয়ার সংস্পর্শে আসলাম না, ও ডিপিকে পাহাড় বানাচ্ছে। পুরুলিয়া আসলে একমাত্র তাল গাছ, নারকেল গাছ, তারপরে খেজুর গাছ, এইসব গাছগাছালে আপনি দৃশ্য দেখতে পাবেন, ধানে ধান্না পুষ্প ভরা আমাদেরই বসুন্ধরা। দেখুন কি সুন্দর লাগছে, এই আভাস দিচ্ছে আমাদের লাল মাটির যে দেশ আমাদের পুরুলিয়া, সেই কাছাকাছি আসছে আর কি। ও অপূর্ব, আচ্ছা অনেক স্টেশন আসছে, বেশ ভালো লাগছে। গড়ধ্রুবেশ্বর, আচ্ছা ওয়াও, ওয়ার্ডেন জোহার জোহার সবাইকে, জোহার পুরুলিয়া। বন্ধুরা এখন আমরা চলে এসেছি পুরুলিয়া জংশনে,
এখান থেকে কিন্তু আজকে আমরা অযোধ্যা সার্কিটটা কমপ্লিট করব, মানে অযোধ্যা সার্কিটে যাব। নেক্সট ভিডিওতে সেটা দেখতে পারবেন। এখান থেকে আমাদের একজন লোকাল বললো যে মানে অযোধ্যা মানে পুরুলিয়া স্টেশন থেকে কিন্তু অযোধ্যা সার্কিটটা যেতে অনেকটা টাইম লেগে যাবে। তো আমরা তিনটে স্টেশন পরে বারাভূম স্টেশন যাচ্ছি। আপনারা যদি কলকাতা থেকে ডাইরেক্টলি অযোধ্যা সার্কিট যদি যেতে চান তাহলে আপনারা বারাভূম অবধি টিকিটটা কাটতে পারেন, কেন বারাভূম থেকে কিন্তু অযোধ্যা সার্কিট খুবই কাছে। তো সেইখানে আমরা গাড়ি বুক করব অযোধ্যা সার্কিট ঘোরার জন্য। তো চলুন এরপরে দেখা হবে বারাভূম স্টেশনে গিয়ে। আর সকালবেলা প্রাকৃতিক সৌন্দর্য অপূর্ব অপূর্ব লাগছে। অন্তত আমাদের চক্রধারপুর ট্রেন জার্নি শেষ হলো, দারুণ এক্সপিরিয়েন্স হলো আমাদের। রাতের মানে অনেক দিন বাদে এমন হলো না, রাত্রেবেলা জার্নি করলাম। তো যাই হোক, পাঁচ দিয়ে আমাদের চলে যাচ্ছে, এটা পুরী নিউ দিল্লি যাচ্ছে আমাদের পাঁচ দিয়ে। দেখুন লাল ট্রেন। তো অনেক দিন পরে রাতের জার্নি এতটা ভালোভাবে আমি কল্পনা করতে পারিনি, বাট পুরুলিয়াতে স্পেশালি ট্রেনে আসবো এটা এক্সপ্রেশন ছিল, বাট সেটা হাকিকাত হলো আর কি। তো ফাইনালি আমরা এখন চলে এসেছি কিন্তু বড়াভূম স্টেশন, যেটা দেখতে পাচ্ছ সামনে বড়াভূম। এইখান থেকে তোমরা কিন্তু অযোধ্যা সার্কিটে যেতে পারো, মানে অযোধ্যা পাহাড় আমরা আজকে যাচ্ছি, অযোধ্যা হিল টপ। তো এইখান থেকে কিন্তু গাড়ি ভাড়া কত কী পড়ছে সেটা তোমাদের ইনফরমেশন দেবো। যে কলকাতা থেকে ডাইরেক্ট যদি বারাভূম অবধি টিকিট কাটো তাহলে এইখান থেকে তুমি ডাইরেক্টলি গাড়ি ভাড়া করে তুমি কিন্তু চলে যেতে পারো অযোধ্যা সার্কিটে। মানে এইখান থেকে সব কটা রিসর্ট বলতে পারো তোমরা কাছাকাছি, এবং স্টেশনও কাছাকাছি, ঠিক আছে। এই যে কাছাকাছি গাড়িগুলো আছে, কত কী ভাড়া নিচ্ছে সব আমি বলবো। এ হচ্ছে বারাভূম স্টেশন, দেখতে পাচ্ছ। স্টেশনে নেমেই দাদাকে পেয়ে গেছি, নিয়ে একজন ট্যুরিস্ট গাইড মানে ট্যুরিস্ট এজেন্ট বলতে পারেন, এনার পার্সোনাল কার আছে। তো এইখান থেকে আপনারা চাইলে বড়ভূম থেকে আপনারা অযোধ্যা সার্কিটটা যেতে পারেন। এখানে কটা স্পট বলেন? এখান থেকে আপনার বাগমুন্ডি হিল টপ মানে অযোধ্যা সার্কিটটা মোটামুটি 10টা স্পট আছে। 10টা স্পট আছে, আচ্ছা। তো 10টা স্পট কিন্তু আপনারা এখান থেকে ঘুরে নিতে পারেন। কত টাকা লাগছে? মোটামুটি 2800 টাকা মতন ধরুন না। 2800 টাকা লাগবে পিকআপটা নিয়ে, মানে একটা গাড়িতে। একটা গাড়িতে আপনারা কজন নিতে পারবেন? মোটামুটি 8 জন। 8 জন কিন্তু একটা গাড়িতে? বুলেরো গাড়ি, তাই তো? আচ্ছা, এর থেকে যদি বেশি লোক আসে? বেশি লোক তাহলে দুটো গাড়ি করতে হবে। তাহলে দুটো গাড়ি, মানে একটা গাড়িতে বেশি লোক নেওয়া যাবে না? না, সব চাপবেন কোথায় আপনি, জায়গা কোথায়? আচ্ছা আচ্ছা, মিনিমাম 8 জন আপনারা কিন্তু যেতে পারেন। তো সে 8 জনের একটা গাড়ি বললো 2800 টাকা থেকে আপনাকে নিয়ে আসবে, নিয়ে যাবে এবং এখানে ছেড়ে দেবে, তাই তো? আচ্ছা, 2800 টাকা, মানে একটু 10টা স্পট যদি একটু সবকে বলেন তাহলে 3000 টাকা ধরুন। না না, স্পট গুলো যদি একটু সবকে বলেন, ধরুন লোয়ার ড্যাম, আপার ড্যাম, বামনি ফলস, ছোড়গা ফলস, রাম মন্দির, দুর্গা মন্দির, মোর পাহাড়, ছোড়গা ড্যাম, লোহরিয়া শিব মন্দির, এগুলো। আচ্ছা আচ্ছা আচ্ছা, খুব ভালো, থ্যাংক ইউ। তাহলে আপনারা মানে বুঝতে পারলেন এই 10টা পয়েন্ট বলো, 10টা পয়েন্ট আপনারা এখান থেকে ঘুরে নিতে পারেন। এবং ওনাকে রিকোয়েস্ট করুন, ওনার নম্বরটা আমি দেওয়ার চেষ্টা করবো এখান থেকে। আপনি একটু নম্বরটা বলে দিন আপনার ফোন নম্বরটা। 9932-676-676-995-995 ফোন নম্বরটা দিয়ে দেবো এখানে, আপনারা এখান থেকে নম্বর যোগাযোগ করে নিতে পারেন। ধন্যবাদ, ধন্যবাদ। আচ্ছা, তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বড়াভূম স্টেশন থেকে আপনারা দেখলেন দাদার নম্বর দিয়ে দিলাম, এখান থেকে আপনারা পুরো সার্কিটটা ঘুরে নিতে পারেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।